পড়া, বলা, প্র্যাকটিক্যাল সেশন, মানে এই দেশে একটা কর্পোরেটের রিক্রুটমেন্ট যেভাবে হয় সেই সেভাবে। আচ্ছা, পদ্ধতিতে, এটা তো একটা পর্যায়ে বলা যায়। অবশ্যই আপনার অবশ্যই। ঢাকার পর্বটা শেষ হয়ে আপনি আবার এখানকার একটা পর্ব শুরু হলো, যদিও ঢাকা পর্বটা অন্যভাবে অবশ্যই কন্টিনিউ করেছে। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি, ঢাকাতে থাকতেই কিন্তু আপনার এক ধরনের বহুমুখীতা তৈরি হয়েছিল। আপনি সাংবাদিক হিসাবে শুরু করেছিলেন কাজ, পরে আবার অধ্যাপক হিসাবে কবি সত্তাটাও আপনার আছে, পরে আমরা লন্ডনে দেখেছি যে আপনার সংগঠক সত্তাটাও কিন্তু একটা পর্যায়ে খুব প্রবল হয়েছে। তো একটা মানুষের থাকতেই পারে বহুমুখীনতা, কিন্তু যদি বলা হয় যে কোনো অপশন নেই শামীম, তুমি তোমার একটা পেশার কথা বলো যেটাতে তুমি পরিচিত হতে চাও, তাহলে আপনি কি বলবেন? পরিচিত হবার চাইতে যদি কি হতে চাও সেটা বলি, আমি কবি হতে চাই, এবং কবিতাই আমার সবচেয়েতে ভালোবাসার জায়গা। আপনার পাসপোর্টে কি লেখা পেশা? পেশা টিচিং। আচ্ছা, মজার কথা হলো, আমি কিন্তু কবিতা শেখাই এবং কবিতা লেখাই, ওটাই এখন আমার পেশা। তো কাজেই টিচিং হলেও, এটাকে ক্রিয়েটিভ টিচিং বলে এখানে বা ইনোভেটিভ টিচিং বলে, থ্রু পোয়েট্রি অ্যান্ড স্টোরি টেলিং, যেটা আমি এখানে দুটো রেজিডেন্সশিপ আছে আমার, অ্যাপলস অ্যান্ড স্নেকসের আর ন্যাশনাল পোয়েট্রি সোসাইটির সঙ্গে, তো সেখানে কবিতা নিয়েই থাকি। এরপরে আমরা চলে আসি আপনার সাহিত্যকর্ম নিয়ে। তো এমনিতে আমরা ওই প্রসঙ্গটা পরে আসবো যে আপনি ইংরেজি ভাষাতেও শুরু করেছেন সাহিত্য চর্চা, তো বাংলা সাহিত্যের মান সম্পর্কে আপনার সামগ্রিকভাবে কি ধারণা, বিশ্ব সাহিত্যের সাথে তুলনামূলক বিচার যদি আপনি করেন? কারণ আমার ধারণা যে আপনি বিশ্ব সাহিত্য সম্পর্কেও মানে খুবই সমৃদ্ধভাবে আপনি পরিচিত। বাংলা সাহিত্যের মানটা খুব ঢালাওভাবে তো বলা কঠিন, একটা দিকেই বলি, প্রকরণগত দিক থেকে আসলে বিশ্ব সাহিত্য সাহিত্যের সঙ্গে আলাদা, কিন্তু কন্টেন্ট যদি বলেন, বিষয়বস্তু যদি বলেন, বিষয়বস্তুতে বিশ্ব সাহিত্য সঙ্গে সমতুল্য বা কখনো কখনো এগিয়েও আছে। আর যে ব্যাপারটা বাংলা সাহিত্যের মধ্যে ঘটে গেছে বা ঘটছে, যার ধারাবাহিকতা এখন আমাদের হাতে, বাংলাদেশের সাহিত্যিক এবং সাহিত্য চর্চার হাতে, যেটা একসময় শুরু হয়েছিল পশ্চিমবঙ্গ থেকে, কারণ আমাদের ভাষাটাই আমাদের হাতে নতুন গতিপথ পাচ্ছে, সাহিত্যকর্মী, নতুন লেখা, নতুন পড়া এবং বিশ্বমানের পড়াশোনার সঙ্গে গিয়ে সেটা অনূদিত হয়ে যাচ্ছে মনে মনে বাংলা ভাষায়। সুতরাং বাংলা ভাষার মান সেই অর্থে যদি আমরা দেখি যে একটা প্যারালাল গতিতেই চলছে, যা চলছে না সেটা হচ্ছে যে বহির্বিশ্বের মানুষ আমাদের এই মানটা সম্পর্কে ভালো ধারণা নেই, তার কারণ হচ্ছে সেই পরিমাণে অনূদিত হচ্ছে না। যদিও বা অনূদিত হয়, অনূদিত কার জন্য হচ্ছে, কোন কানের জন্য হচ্ছে সেটা খুব গুরুত্বপূর্ণ। যে কান সেই অনুবাদ শুনবে, তার দেখার, শোনার, জানার জগতের সঙ্গে তা বিচার করে তখন মূল চিত্রটা মানুষ ধারণ করতে পারে। তো বেশিরভাগই আমাদের অনুবাদগুলো আমাদের দেশীয় উপকরণ দ্বারা সজ্জিত হয়ে আসছে, আমাদের মানুষদের দ্বারাই, এবং এটা একটা সাবকন্টিনেন্টাল একটা ইংলিশ আছে সে তার মাধ্যমে। সুতরাং এটা ইটস নট হাইলি অ্যাক্সেসেবল টু দ্য ওয়েস্টার্ন ক্রাউড, এবং অস্বীকার করলেও তারাই সাহিত্য ক্ষেত্রে এখন মুগুর ঘোরায়। তাদের অ্যাওয়ার্ডগুলি যতই আমরা বলি যে এশিয়ান ম্যাগসেসে অ্যাওয়ার্ড, কিন্তু নোবেলটাই লোকে জানে। প্রফেসর ইউনুস নোবেল পেলে লোকে জানে, আবদুল্লা আবু সাইদ ম্যাগসেসে পেলে লোকে জানে না। তো এশিয়া এশিয়াই থাকছে, ইউরোপ ইউরোপই থাকছে, আনলেস দুটার মধ্যে একটা একটা সেতুবন্ধন হচ্ছে, এবং সেতুবন্ধনের প্রথম মাধ্যম হচ্ছে ইংরাজি। এখন ইলেকট্রনিক যুগে এসে আমরা একটু বেশ ভালো অবস্থানে করতে শুরু করেছি, সেটা হচ্ছে ইন্টারনেটে। ইন্টারনেটে অনেক জিনিস আমাদের অ্যাক্সেসেবল হচ্ছে বহির্বিশ্বের জন্য, ইন্টারনেটে বইও হচ্ছে। তো আমাদের বাংলাদেশের সাহিত্যের প্রকরণ নিয়ে কোনো কথা নেই, কিন্তু বিশেষ যে একটা স্টাইল আছে এটা কখনোই কিন্তু অনুবাদে ধরা যাবে না। দুই ভাষার অনুবাদে যা হারায় সেটাই হচ্ছে গিয়ে কবিতা। সেটা কি আপনি সামগ্রিকভাবেই বলছেন যে যে কোনো অনুবাদেই
তার যে যে মূল, সেই মূলের স্বাদ পাওয়া সম্ভব না, সম্ভব না, মূলটা যে ভাষাতেই হোক না কেন, যে কোনোভাবেই হোক না কেন। কখনো হয়তো বেশি ভালো পাওয়া যেতে পারে, কারণ কারো কারো ফিটজেরাল্ডের যে অনুবাদ খলিল জিব্রান, তো মনে হবে যে ওটা মূলের মতো। এখন ওই জন্যই অনুবাদ কে করছেন এটা এত বেশি গুরুত্বপূর্ণ যে তাকেও কিন্তু, এবং একজন কবি হলে আরেক কবির কবিতা অনুবাদ করতে পারবেন, এবং একজন সাহিত্যিক হলে আরেকজন সাহিত্যিকের, মানে তিনি নিজের ভাষায় নিজেও একজন মূল লেখক হতে হবে, তবেই সেই অনুবাদ সমান মর্যাদা পাবে, শুধু অনুদিত হলে হবে না। এটা এটা ঢালাবাহিক একটা কি বলে যে বেরিয়ার বা সীমান্ত, সেটা অবশ্যই আলোচিত হতো একটা পর্যায় পর্যন্ত, কিন্তু অনেক সময় আবার এটাকে ভাঙাও কিন্তু হচ্ছে। যেমন চলচ্চিত্রের ক্ষেত্রে আমি আপনাকে কয়েকটা উদাহরণ দেই। এলিজাবেথ করেছে হচ্ছে শেখর কাপুর ডিরেক্টর, আর এলিজাবেথ রোলটা করেছে আবার অস্ট্রেলিয়ান একজন অ্যাক্ট্রেস। গান্ধী করলো আবার আপনার রিচার্ড অ্যাটেনবোরো। এভাবে এই যে বেরিয়ার গুলা, এবং খারাপ না, গান্ধীটা মনে হয় যে এর চেয়ে ভালো গান্ধী করা সম্ভব কিনা, এটা বিরাট প্রশ্ন সাপেক্ষ। এলিজাবেথ তো একজন ভারতীয় করলো, তো এভাবে মানে বেরিয়ার গুলা কিন্তু এক ধরনের ভাঙাও হচ্ছে। তো এটা আমি আমি একদম এগ্রি করি, এগ্রি করি। কে ভাঙছে বললাম না যে কে করছে সেটার বিষয়ে কথা, কারণ শেখর কাপুরের আসলে এটাই তার হলো গিয়ে অনার্স এবং মাস্টার্স ডিগ্রির মতো, এত বেশি পড়াশোনা করেছে সে এই ডাইনাস্টি নিয়ে, এত বেশি তার কাজ। এবং সেখানে রিচার্ড অ্যাটেনবোরো যদি বলেন, যে আমার মনে হয় যে আমাদের চাইতেও ভালো ইন্ডিয়ান রেফারেন্স তার কাছে পাওয়া যাবে, তেমনি আমিও যখন ইংরেজিকে বাংলায় অনুবাদ করছি, আমি যদি সেই প্রেক্ষিতটা জানি, আমি আমি আমিও সমানভাবে পারবো। এবং আশার কথা হচ্ছে আসলে সেগুলি হচ্ছে, এবং এই এখনই হচ্ছে এই কাজগুলো, মানে নানান দিক থেকে শুরু হয়েছে। আপনার এই যে বিভিন্ন সত্তা, এই সত্তার আপনি তো অবশ্যই কবি সত্তাটাকে এক ধরনের প্রাধান্য দিলেন, কিন্তু কখনো কি আপনার মনে হয় যে আপনি এই সমান্তরাল সত্তাগুলো আপনি ঠিক ব্যবস্থাপনা করতে কোনো ধরনের জটিলতা হচ্ছে, বা কোনোটা আপনার কি মনে হয় বিরক্ত হয়ে যে ধুর এই কাজগুলো আর করব না? বিরক্ত তো হই, মাঝে মাঝে হই বিরক্ত, আবার এটাও ভাবি যে আমাকে শুধু একটাই হতে হবে কেন, এই সব সবগুলো মিলেই তো আমি শামীম, আমি শামীম আজাদ। এই মানে কি বলা যায়, এই বহুমুখিতা নিয়েও যদি আমাকে শনাক্ত করা যায় সেটাই বা মন্দ কি। আপনি আমরা অন্য প্রসঙ্গে চলে আসি, ঢাকাতে আপনি শিক্ষকতা করেছেন, এখানেও কিন্তু আমরা দেখেছি যে আপনি শিক্ষকতা সূত্রেই এখানে এসেছেন এবং এখানে দীর্ঘদিন শিক্ষকতা করেছেন এখানেও। তো একটা পর্যায়ে আমরা আপনাকে সংগঠক হিসাবে এখানে দেখেছি খুব শক্তিশালীভাবে আবির্ভূত হতে, এবং বিশ্ব সাহিত্য কেন্দ্র নামে একটি প্রতিষ্ঠান আপনি এখানে করেছেন, সেটার মূল অনুপ্রেরণা কি ছিল? মূল অনুপ্রেরণা দেশ থেকেই। আমার একটি কথা এই প্রসঙ্গে মনে হয় যে শিকড় যে আমরা বলি যে বাংলাদেশে শিকড় ফেলে আসা শিকড়, আমার ধারণা পলাশ মানুষ শিকড় সঙ্গে সঙ্গে নিয়ে যায়, তা আমি তো আমার শিকড় নিয়ে এসেছি এবং এখানে স্থাপনের চেষ্টা করেছি। শিকড়ের মধ্যে বাংলাদেশের বিশ্ব সাহিত্য কেন্দ্র আছে, বাংলাদেশের বিশ্ব সাহিত্য কেন্দ্রের শুরুর কালের আমি একজন কর্মী, একেবারেই শুরুর কালে, এবং সেই ধারণাটা মাথায় ছিল